অনুষ্কা শর্মা, জন্ম 1 মে 1998, একজন ভারতীয় চলচ্চিত্র অভিনেত্রী, প্রযোজক ও সাবেক মডেল। 2008 সালে তিনি আদিত্য চোপড়া যশ রাজ ফিল্মসের ব্যানারে 3টি চলচ্চিত্রের জন্য চুক্তিবদ্ধ হন, যার ফলে তিনি প্রথম চলচ্চিত্র রব নে বানা দি জুড়ি ছবিতে অভিনয়ের মধ্যে চলচ্চিত্র শিল্পে আত্মপ্রকাশ ঘটে। পরবর্তীকালে তিনি 2010 সালে রোমান্টিক প্যান্ট বাজা বারাত কমেডি চলচ্চিত্র একজন উচ্চবিলাসী বিবাহের পরিকল্পক হিসেবে অভিনয়ের জন্য সমালোচকদের প্রশংসা কুড়ান। উভয় চলচ্চিত্র তিনি অর্জন করে ফিল্মফেয়ার পুরস্কার সেরা অভিনেত্রী মনোনীত হয়। অনুষ্কা পরবর্তীকালে 2012 সালে শাহরুখ খানের বিপরীতে রোমান্টিক চলচ্চিত্র জব তক হ্যায় জান অভিনয়ের জন্য তিনি সমালোচকদের প্রশংসা পেয়েছেন, যার জন্য তিনি অর্জন করেছেন ফিল্মফেয়ার পুরস্কার সেরা পার্শ্ব অভিনেত্রী পুরস্কার। তার এই মৌলিক সাফল্য শর্মা প্রায় হিন্দি চলচ্চিত্র প্রতিশ্রুতিময় সমসাময়িক অভিনেত্রী হিসেবে উল্লেখিত হয়েছেন। আনুষ্কার পিতা কর্নেল অজয় কুমার শর্মা একজন সেনা কর্মকর্তা এবং তার মা অসীমা শর্মা একজন গৃহিণী। তার কর্নেশ নামে বড় ভাই রয়েছে, যিনি মার্চেন্ট নেভিতে কাজ করেন। তিনি আর্মি স্কুলে পড়াশোনা করেন এবং ব্যাঙ্গালোর মাউন্ট কার্মেল কলেজ থেকে স্নাতক সম্পন্ন করেন। পরবর্তীকালে তিনি মডেলিং ক্যারিয়ার শুরু করার জন্য মুম্বাইয়ে আসেন, যেখানে তিনি বর্তমানে বসবাস করছেন। আনুষ্কার মূল মডেলিং জগতে বড় হওয়ার আশা থাকলেও তার ছায়াছবির জন্য কোনো বড় আকাঙ্ক্ষা ছিল না। আনুষ্কা 2013 সাল থেকে ভারতীয় জাতীয় দলের ক্রিকেটার বিরাট কোহলির সাথে প্রেমের সম্পর্ক জড়ান। তাদের সম্পর্ক নিয়ে গণমাধ্যমে গুঞ্জন শোনা গেলেও তিনি তাদের সম্পর্ক নিয়ে কথা বলতে অনিচ্ছুক ছিলেন। 2017 সালে 11 ডিসেম্বর তারা ইতালিতে বিবাহবন্ধনে আবদ্ধ হন। আনুষ্কার মোট সম্পদের পরিমাণ 220 কোটি। প্রতি সিনেমায় পারিশ্রমিক হিসেবে তিনি নেন 10 কোটি রুপি, বিজ্ঞাপন অভিনয়ের জন্য নেন 4 কোটি রুপি, 36 কোটি রুপি ব্যবসায়িক বিনিয়োগ আছে তার। সাফল্য যাত্রার সঙ্গে শুরু করে তার প্রযোজনা প্রতিষ্ঠান NH10 ও ফুল্লুরি নামে 2টি চলচ্চিত্র মুক্তি পেয়েছেন তার প্রযোজনায়। এবার ক্লিন স্লেট ফিল্মস নামে প্রোডাকশন হাউস দিয়েছেন। মুম্বাইয়ে 20 কোটি রুপি দামে ফ্ল্যাট কিনেছেন।